Assalamualaikum friends, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য অদ্ভুত মেয়ে এই গল্পের 7 নম্বর পর্বটি নিয়ে হাজির হয়ে গেলাম। তবে 6 নম্বর পর্ব পর্যন্ত ছিল সিজন 1, আর এটা হলো 2 নম্বর সিজন। সো আমি কিন্তু সিজন 1 সিজন 2 আলাদা করিনি, সো এটা 7 নম্বর পর্ব হিসেবে এইভাবেই চলতে থাকবে। আশা করছি ব্যাপারটি বুঝতে পেরেছেন। আর যারা এখনও পর্যন্ত ফারুক স্টোরি চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, দেরি না করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করবেন, সেই সাথে পাশের বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। আর যারা ফারুক স্টোরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আশা করব সব সময় ফারুক স্টোরির সাথেই থাকবেন। তো চলুন বেশি কথা না বলে সরাসরি গল্পে চলে যাই। 3 বছর পরে সকাল থেকে দেখছি মা রান্নাবান্না নিয়ে ব্যস্ত আছে। কেউ আসবে নাকি বাসায়? শান্তাপুর বাসা থেকে সবাই আসবে নাকি? দূর, এত ভাবছি কেন? মাকে জিজ্ঞাসা করলেই তো উত্তর পেয়ে যাব। ওহো, আপনাদের তো বলতেই ভুলে গেছি, শান্তাপুর বিয়ে হয়ে গেছে আরো 2.5 বছর আগে। জানেন কি, কার সাথে? মাহিন স্যারের সাথে। না, লাভ ম্যারিজ না, অ্যারেঞ্জ ম্যারিজই। ভার্সিটি প্রোগ্রামে স্যারের মা আপুকে দেখেই পছন্দ করেছিল, আর স্যারও আপুর সম্পর্কে ভালো জানে। ব্যাস, পারিবারিকভাবেই হয়ে গেল বিয়েটা। তাদের একটা 5 মাস বয়সের মেয়েও আছে, গুলটুমুলটু বাবুটার নাম সিনথিয়া মাহি। যদিও মাহিন ভাইয়ের সাপোর্টে শান্তাপুর অনার্স মাস্টার্স কমপ্লিট, তবুও আপু এখন পাক্কা গৃহিণী। যাই হোক, চলুন মার কাছে জেনে নিই কে আসছে আমাদের বাসায়। মা, এত রান্নাবান্নার আয়োজন কেন? কে আসবে আমাদের বাসায়? মা বলল, মেহমান আসবে। আমি বললাম, সেটা তো বুঝতে পারছি, মেহমান কারা? মা বলল, এলেই তো দেখবি, এত ঘাটাঘাটি করার কি আছে? নাফিসে বলল, বললেই তো হয়, তুমি এত ঘোরাচ্ছ কেন? তাছাড়া আমি ভার্সিটিতে যাব, তাহলে দেখবো কিভাবে। রেগে গিয়ে মা বলল, শুক্রবার আবার ভার্সিটি যাস কবে থেকে? নাফিসে বলল, উফ, আজ শুক্রবার, আমি তো ভুলেই গেছি। মা বলল, ঘরটা ভালোভাবে গুছিয়ে রাখ, তোকে দেখতে মেহমান আসবে। আমি তো চরমভাবে শকড। এই কথা তাহলে? বিয়ের বয়স হয়ে গেছে বুঝি আমার? আর কোনো প্রশ্ন না করে রান্নাঘর থেকে বেরিয়ে এলাম। উফ, এই প্রথম আমাকে বিয়ের জন্য দেখতে আসবে? আহ, কেমন কেমন যেন লাগছে। আগে থেকেই তো ভেবে দেখে রেখেছি, বিয়ের প্রস্তাব নিয়ে যখন মেহমান আসবে হয় তাদের 12টা না হয় 14টা বাজিয়ে ছাড়বো। বিয়ে তো একবারই হয়, একটু মজা না করলে কি হয় বলুন? লেটস এনজয় বেবিস। ভাবতে ভাবতে ড্রয়িং রুমে হাঁটছিলাম, হঠাৎ দেখি আমার সামনে এসে নিজের কোমরে হাত রেখে রেগে মেগে একটা ভূত দাঁড়িয়ে আছে, যার নাম সাইদ। একটু ভয় পাচ্ছি না এই ভূতকে, কিন্তু রেগে মেগে লাল হয়ে দাঁড়িয়ে থাকার কারণটাই তো খুঁজে পাচ্ছি না। কিরে, এভাবে আমার সামনে দাঁড়িয়ে আছিস কেন? সাইদ বলল, অন্ধকার হয়ে গেছে, চোখে কি এত বড় গাড়িটা দেখতে পারছো না? নাফিসে বলল, আশেপাশে ফ্লোরে খুঁজে কোনো গাড়ি পেলাম না, হঠাৎ মনে হলো গাড়িটা আমার পায়ের নিচে। হ্যাঁ, মাঝারি আকৃতির রিমোট কন্ট্রোল রোবট গাড়িটা আমার পায়ের নিচে। আমি দুপা সমানভাবে রেখে গাড়ির উপর দাঁড়িয়ে আছি, দ্রুত নেমে গেলাম গাড়ি থেকে। পর্যবেক্ষণ করে দেখলাম গাড়িটা একদিকে ডাল হয়ে গেছে, উপর দিকটার চাপটা হয়ে গেছে। আমার ভারে কি চাকা পাংচার হলো নাকি? না, এটা তো ভেঙে গেছে, একটা চাকার টুকরো হয়ে দুবাক হয়ে পড়ে আছে। গাড়িটা মাহিন ভাইয়া বাণিজ্য মেলা থেকে কিনে দিয়েছিল, আমার তো হাসি পাচ্ছে খুব। কিন্তু এখন হাসলে যে এলাহি কাণ্ড ঘটবে, কি করা যায়? উল্টো আমি রেগে এক লাথি দিয়ে দরজার কাছে পাঠিয়ে দিলাম গাড়িটাকে। চিৎকার করে বলতে লাগলাম, ঘরের ভিতরে কি গাড়ি চালানোর রাস্তা বসিয়েছি? গাড়ি চালাতে হলে রাস্তায় যা, ড্রাইভারও তো ঠিক না, মানুষের পায়ের নিচে এনে গাড়ি রাখে, যা দূর হয় এখান থেকে। শুরু হয়ে গেল সাইদের কান্না। কান্না করতে করতে কিচেনে মায়ের কাছে চলে গেল। এবার আমার কি হবে? বাবাও তো বাসায় নেই, এখন মায়ের হাত থেকে আমাকে বাঁচাবে কে? আমি পালাই, কোথায় যাব? সাদি এখন আমার জন্য নিরাপদ, মা রান্না রেখে সেখানে আসবে না,
সাথে যাওয়ার জন্য মেইন দরজা খুলতে দেখি শান্তাপু এই মাত্র কলিং বেল বাজাতো। শান্তা বলল, বাবা বেল বাজানোর আগে দরজা খুলে গেল, অপেক্ষা ছিলি নাকি আমার জন্য? নাফিসে বলল, বই গেছে আমার, তাছাড়া সকাল সকাল ব্যাগ নিয়ে তুমি এখানে কেন? বাবু কোথায়? ভাইয়ের সাথে জড়া করে চলে আসছো নাকি? পিছন থেকে ভাইয়া জবাব দিল, হ্যাঁ ঠিক ধরেছ, কিন্তু আমরাও কম কিসে, বাবা মেয়ে রেডি হয়ে পিছে পিছে চলে এলাম। নাফিসে বলল, আসসালামু আলাইকুম স্যার। থুকু ভাইয়া, এই বিষয়টা আমি কিছুতে ঠিক করতে পারি না, ভার্সিটিতে থাকলে ভাইয়া বলে ফেলি, আবার বাসা এলে স্যার সব উল্টাপাল্টা হয়ে যায়। মাহিন হেসে দিয়ে বলল, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছো তো? ভালো না থাকলেও কিন্তু আজ ভালো থাকতে হবে। নাফিসে বলল, সে দেখা যাবে, আমি কিন্তু সত্যিই ভেবেছিলাম আপু রাগ করে চলে এসছে, ভিতরে আসুন। শান্তা বলল, তুই দরজার দাঁড়িয়ে থাকলে ভিতরে আসবো কিভাবে? নাফিসে বলল, আহ চেঁচাও কেন, সরছি তো। আপু ভাইয়া ভিতরে এলে আমি ভাইয়ার কাছ থেকে মাহিকে করে নিলাম। নাফিসে বলল, আপু ভাইয়া কিন্তু খুব চালাক, ভারী একটা ব্যাগ তোমাকে বহন করতে দিয়েছে আর মাত্র স্বল্প ওজনের টুনটুনিকে ভাইয়া নিয়েছে। মাহিন হাসতে লাগলো। শান্তা বলল, তা জানা আছে আমার, কিন্তু এসব কি ভাঙা গাড়ি এখানে কেন? নাফিসে বলল, তোমাদের রিসিভ করতেই তো পাঠালাম, উঠে পড়ো। কি কথা কোত্থেকে বলে রে! মা এলো কিচেন থেকে হাতে খুন্তি, হয়তো আমাকে তাড়া করার জন্য, সাথে সাইদ বেচারার দুচোখ বেয়ে অস্ত্র করাচ্ছে। আমার কি, আমি তো আর ইচ্ছে করিনি, ড্রাইভারের দোষ। ভাইয়া মাকে সালাম দিল, মা জবাব দিয়ে আমার কাছে এলো বাবুর উদ্দেশ্যে। নাফিসে বলল, মা তুমি রান্না করছো এখন, বাবুকে নিতে পারবে না? মা বলল, নিব না। মা মাহির কপালে চুমু দিয়ে আবার কিচেনে চলে গেল। এদিকে সাইদ কান্না করতে করতে আপুর কাছে আমার নামে জোরি ভর্তি নালিশ জমা করলো। আপু সান্ত্বনা দিল, আরেকটা গাড়ি কিনে দেবে, আশ্চর্য ক্লাস টেনে পড়ে এখনো বাচ্চা কাচ্চার মতো কান্না করে। মাহিন ভাইয়া সাইদকে নিয়ে বাইরে বেরিয়ে গেল। আপু বোরকা হিজাব খুলে মায়ের সাথে কিচেনে চলে গেল, আর আমি মাহিকে নিয়ে ড্রয়িং রুমে টিভি অন করে বসে আছি। আপুর ফোন বেজে চলছে, আমি আপুকে ডেকে বললাম, তারপর আপু এসে ফোন রিসিভ করলো। কথার স্টাইল দেখে বোঝা গেল ইমা আপুর সাথে কথা বলছে। কথা শেষ করলে আমি আপুকে প্রশ্ন করলাম, আপু ইমা আপু আসবে নাকি? শান্তা বলল, হ্যাঁ। আমি বললাম, ওয়াও, নানু বাড়ির সবাইকে ইনভাইট করলো পার্টিতে, অনেকদিন পর সব ভাই বোনেরা একসাথে হতাম। শান্তা বলল, আচ্ছা তোর বিয়েতে করবো? নাফিসা বলল, মাহি ঘুমিয়ে পড়লে তাকে শুয়ে দিয়ে আমি গোসল করতে চলে গেলাম, মেহমান নাকি দুপুরে আসবে, তাই আগে ভাগে রেডি হতে হবে। গোসল শেষে দেখলাম ইমা আপু এসে পড়েছে ইফাসকে নিয়ে। ফাহিম ভাইয়া বিকেলে আসবে, যারা বাসা ছিলাম সবাই হালকা নাস্তা করে নিলাম। মেহমানদের জন্য কাচের জগ ভর্তি স্পেশাল অরেঞ্জ ও ম্যাঙ্গো জুস বানিয়ে ফ্রিজে রাখলাম, আর সবাইকে নিষেধ করলাম যেন কেউ না ধরে। অবশ্য মা ইফাজ আর আপুদের এক গ্লাস করে ম্যাঙ্গো জুস দিয়েছি। ম্যাঙ্গো জুস ঠিকই ছিল, কিন্তু অরেঞ্জ জুসটা জুস না, স্যালাইন, চিনির পরিবর্তে লবণ আর অরেঞ্জ ফ্লেভার। ছেলে মনের মতো হলে অরেঞ্জ জুসটা শুধুমাত্র ছেলের জন্য, আর ছেলে আমার যোগ্য না হলে অরেঞ্জ জুস সহ সব মেহমানদের জন্য। আমার যতটুকু ধারণা ছেলে শিক্ষিত হবে, তা না হলে তো আমার মা বাবা মেহমানদের আসতে বলতো না। আমার রুমে আসার পর শান্তা পইমা আপুর কাছে একটা রেড গোল্ডেন মিক্সড শাড়ি দিল আমাকে পরানোর জন্য। নাফিসা বলল, শাড়ি পরবো আমি? ইমা বলল, হ্যাঁ। নাফিসা বলল, পাগল নাকি, প্রথমবার দেখতে আসবে, এখনই শাড়ি পরতে হবে? শান্তা বলল, কথা কম, যা বলছি তা কর। দু বোনের জোড়াজোড়িতে শাড়ি পরতে হলো, শাড়িটা খুবই সুন্দর। এখন প্রশ্ন হচ্ছে আমি এটা কতক্ষণ বহন করতে পারবো, তা আল্লাহই ভালো জানেন। আয়নার সামনে নিজেকে ঘুরে ফিরে কয়েকবার দেখলাম, বাহ মানিয়েছে আমাকে। ইমা বলল, এত বড় আয়না দেখলে আয়না ফেটে যাবে, এদিকে আয় এবার। নাফিসা বলল, শাড়িটা কার, আমার খুব পছন্দ হয়েছে, যাই হোক ফেরত পাচ্ছ না বলে দিলাম। ইমা বলল, ফেরত দিতে হবে না, এটা তোরই। নাফিসা বলল, ওহো। দুবোন উঠে পড়ে লেগেছে আমাকে সাজাতে, সাজটা মনে হচ্ছে একটু বেশি গর্জিয়াস হয়ে যাচ্ছে। নাফিসা বলল, আপু সাজটা কি বেশি হয়ে যাচ্ছে না, এমনভাবে সাজাচ্ছ যেন আজ আমার বিয়ে। ইমা বলল, বিয়ে হলে তো ভালোই হতো, কবে থেকে আশায় আছি নাফিসার বিয়ে খাব। নাফিসা বলল, তোমাদের মতিগতি ভালো দেখাচ্ছে না, আজকে সত্যি আমার বিয়ে নাকি? ইমা বলল, আরে না, প্রথম দেখাতে বিয়ে হয়ে যায় নাকি?
আর আমরা বিশাল আয়োজন না করে নাফিসের বিয়ে দিব নাকি? শান্তা বলল, চিন্তা করিস না, তোকে বিয়ের সময় পার্সোনা থেকে সাজিয়ে আনবো। এটা কি পার্সোনা নাকি পার্লার থেকে হতো কে জানি? নাফিসা বলল, হুম ঢং, তাড়াতাড়ি করো, তোমাদের কাজে আমি বিরক্ত হয়ে যাচ্ছি। তো ফ্রেন্ডস, গল্পের সম্পর্কগুলো যাদের বুঝতে অসুবিধা হচ্ছে, যারা এক নাম্বার পর্ব থেকে পড়েননি, তারা আগের ছয়টা পর্ব অবশ্যই পড়ে নেবেন, তাহলে আশা করছি বুঝতে কোনো সমস্যা হবে না। আর আগের ছয়টা পর্ব ছিল প্রথম সিজন, আর এটা দ্বিতীয় সিজন। এখানে আমি সিজন আলাদা না করে এক নাম্বার থেকে আজকের এই পর্বটা সাত নাম্বার হয়ে গেল। তো যাই হোক, পুরো গল্পটা আপনার কেমন লেগেছে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে একটি লাইক দিবেন, আর যারা ফারুক স্টাডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে সবসময় আমার সাথে থাকবেন আর ভালো থাকবেন। অনেক বেশি সেই কামনায় আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।